নমস্কার, আমি জামাল উদ্দিন সর্দার, খবর 72 ঘন্টা তরফ থেকে সকলকে স্বাগত। আজ দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার পক্ষ থেকে গাড়ি চালকদের চক্ষু পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়। এখানে প্রায় 200 জন গাড়ি চালকের চক্ষু পরীক্ষা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং এর এসডিপিও, বিডিও, ক্যানিং থানার পুলিশ আধিকারিক সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গরা। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট। আমি একজন অটো ড্রাইভার। আমি এখানে জেলা পুলিশ থেকে বাড়াইপুর জেলা পুলিশ থেকে যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ স্বাগত জানাই। এখানে চব্বিশকে আমরা ভাবি কারণ মানুষের অনেক উপকার হবে বা ড্রাইভারদের অনেক সহযোগিতা পাবে। এমনি যা ডাক্তারবাবুরা পরামর্শ দিলেন তাতে বিগত দিনে আমরা মনে করি আরও আমরা সহযোগিতা পেতে পারি। এই আশা থেকে আপনার চক্ষুটা পরীক্ষা করলেন? হ্যাঁ, আমার চক্ষু পরীক্ষা করলেন। আমার যা সমস্যা সেটা বললাম, সে সমস্যা অনুযায়ী উনি ওষুধও লিখলেন। আশা করি ওই ওষুধে আমার জায়গায় পৌঁছে যাবে। আপনার নাম? আমার নাম রাধানাথ সাউ। আপনি কী করেন? আমি একজন অটো ড্রাইভার। এর আগে কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন চোখের জন্য? না, এর আগে দেখিয়েছিলাম, তারপরে আমি এখানে দেখালাম। আপনি এর জন্য কাকে সাধুবাদ জানাচ্ছেন? সবাইকে। আমি আপনার চোখের জন্য যে আপনি গাড়ি চালান, গাড়ি চালান যে চোখের যে সমস্যা হয় সেই সমস্যার জন্য আপনি এখানে এসেছেন, তাই? ডাক্তারবাবুরা কী বললেন? ডাক্তারবাবুরা বললো যে আমি কাছে দেখতে পাই না, এর জন্য একটু চশমা পরতে বলেছে আর ডব লিখে দিয়েছে। আপনি কি আপনার ভালো হবে? হ্যাঁ, ভালো। আপনার নাম? আমার নাম আকরাম গায়েন। আপনি কী গাড়ি চালান? অটো, এলপিজি গ্যাস অটো। সুমন আয়ুর্বেদ, কবিরাজ ও আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর আর কে দাস এখানে গ্যারান্টি সহকারে গ্যাস্ট্রিক আলসার, পাথরি,
অর্ষ, ভগন্দার, হাঁপানি, পুরনো আমেশা, অম্বল, গ্যাস, সিবলিস, গনোরিয়া, সেথি, একশিরা, বাতশিরা, মুখের প্রণব অথবা যে কোনো দাগ, চুল নিয়ে সমস্যা, খুশকি, সকল প্রকার চর্মরোগ, একজিমা, বাতব্যাধি, নালিঘা, টিউমার ও জরায়ু টিউমার, যে কোনো পুরানো ও কঠিন রোগের সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর আর কে দাসের সঙ্গে। আমাদের ঠিকানা সুমন আয়ুর্বেদ, ক্যানিং রেলওয়ে, নিউ মার্কেট। মোবাইল নাম্বার 9732607749 ও 7872255306। মদ, গাঁজা, ধর্ষণ, খুন ও তোলাবাজির বিরুদ্ধে আজকের ক্যানিং থানার বিক্ষোভ দেখালেন এআইডিও ও ডিওসোর পক্ষ থেকে। প্রথমে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে ক্যানিং থানা পর্যন্ত পথ মিছিল করে, তারপরে ক্যানিং থানার আধিকারিকের কাছে একটি ডেপুটেশন দেয়। যিনি ডিউটি অফিসার ছিলেন তিনি বলেছেন যে বড়বাবু নেই, মেজবাবুও নেই, আমাকে বলেছে ডেপুটেশন নিতে। আপনার কী জন্য ডেপুটেশন? আমরা এসছি মদ, জুয়া, সাতটা, নারী নির্যাতন, নারী ধর্ষণ যে ব্যাপক চলছে তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে এসছি। সেগুলো কী বড়বাবু কী বললেন আপনাকে? বড়বাবু থানাতে নেই, বড়বাবু উনি কাজে চলে গিয়েছে, অন্য কাজে চলে গিয়েছে। সেকেন্ড অফিসার যিনি তিনিও নেই, ডিউটি অফিসার তিনি বললেন আমাকে দিতে এবং তিনি সেটা গ্রহণ করেছে। তিনি কি আশ্বাস দিলেন? তিনি বলেছেন বড়বাবু আসলে আমি বড়বাবুকে দেব, হ্যাঁ আমি বড়বাবুর সঙ্গে আলোচনা করব, এই কথা বলেছে। বড়বাবু জমা নিতে বলেছেন? আপনারা তার পরিপ্রেক্ষিতে কী বলছেন? আমরা বলেছি যে আমরা এই দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং এই দাবির যদি না দাবি পূরণ করেন তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এটাই আমাদের কথা আমরা বলেছি। রামপ্রসাদ মিস্ত্রি, এই যে বিষাক্ত মদ খেয়ে যে 14 জন মারা গেছে আপনারা বললেন, এই 14 জনের জন্য আপনারা কী চাইছেন? আমরা যারা এই মদকাণ্ডে জড়িত দোষী ব্যক্তি তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং মৃত পরিবার বর্গদের আমরা ক্ষতিপূরণ চাইছি। এর জন্য কি আপনি রাজ্য সরকারকে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, অবিলম্বে রাজ্য থেকে মদ নিষিদ্ধ করার আমরা দাবি তুলেছি। বিহার সরকার তারা বন্ধ করেছেন, আমরা রাজ্য সরকারের কাছে দাবি তুলেছি যদি বিহার সরকারও যদি মদ বন্ধ করতে পারে আমাদের সরকার কেন পারবে না? জনগণের সরকার, জনগণের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার চলে, রাজকোষাগার ভরে এবং গ্রামের জনগণের কল্যাণে কথা কেন সরকার ভাববে না? অবিলম্বে মদ বন্ধ করতে হবে। আপনার নাম? রামপ্রসাদ মিস্ত্রি। আপনি কোন উচ্চ পদে আছেন? অল ইন্ডিয়া ডিআইও রাজ্য কমিটির সদস্য। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট। খবর আজ এই পর্যন্ত, দেখতে থাকুন অনলাইনে খবর 72 ঘন্টা।